প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা 2025 খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য ইতোমধ্যেই বাংলা দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। এই সিলেবাসের প্রশ্ন কাঠামো, মান বণ্টন এবং প্রস্তুতি বিষয়ে পরামর্শ খুব সংক্ষেপে এই উপস্থাপনায় তুলে ধরার চেষ্টা করছি। কথা না বাড়িয়ে সরাসরি চলে যেতে চাই। আমরা জানি বাংলা দ্বিতীয় পত্রে আমাদের মোট দুইটা অংশ আছে, একটা হলো ব্যাকরণ অংশ, আরেকটা অংশ হচ্ছে নির্মিতি অংশ। শুরুতেই ব্যাকরণ অংশের সিলেবাস। ব্যাকরণ অংশে আমাদের যে অধ্যায়গুলো রয়েছে, প্রথমেই আছে বাংলা উচ্চারণের নিয়ম। এই অধ্যায়ের জন্য মোট 5 নম্বর বরাদ্দ রয়েছে। এই অধ্যায়ের প্রশ্ন কাঠামো, অর্থাৎ প্রশ্নটা কেমন হবে, এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আমাদের আসবে বোর্ড পরীক্ষায়। একটা প্রশ্ন হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, আর একটা হচ্ছে নির্ণয়মূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্নে সাধারণত উচ্চারণের কোন একটা বিষয়ের, যেমন অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, অথবা এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, বা ফলার 5টি নিয়ম, এমন যে কোনো একটা প্রশ্ন আসবে যে 5টা উচ্চারণের সূত্র উদাহরণ সহ লিখতে হবে। অন্যদিকে নির্ণয়মূলক প্রশ্ন হচ্ছে মূলত শুদ্ধ উচ্চারণ লেখা। 8টা শব্দ দেওয়া থাকবে পরীক্ষায়, যে কোনো 5টি শব্দের শুদ্ধ উচ্চারণ লিখতে হবে। এর জন্য আমাদের যে সিলেবাস রয়েছে, সংক্ষিপ্ত সিলেবাস, সেখানে অধ্বনি এ ধ্বনির উচ্চারণ, বফলা মফলা ও জফলার উচ্চারণ, এটা থেকে বর্ণনামূলক প্রশ্ন আসবে। অন্যদিকে যে কোনো শব্দ, 8টা শব্দ থাকবে, 8টা শব্দ থেকে 5টা শব্দের শুদ্ধ উচ্চারণ লিখতে হবে। এই গেল আমাদের প্রথম টপিক। দ্বিতীয় যে টপিকটা বাংলা ব্যাকরণের, সেটা হচ্ছে বাংলা বানানের নিয়ম। এই অংশেও 5 নম্বর বরাদ্দ। প্রশ্ন আসবে উচ্চারণের মতোই, দুইটা অংশ, একটা বর্ণনামূলক প্রশ্ন আসবে, একটা নির্ণয়মূলক প্রশ্ন। বর্ণনামূলকে বানানের নিয়ম লিখতে হবে 5টা, এবং নির্ণয়মূলকে যে কোনো 8টা শব্দ দেওয়া থাকবে, 8টা শব্দের মধ্যে 5টা শব্দের শুদ্ধ বানান লিখতে হবে। সংক্ষিপ্ত সিলেবাসে 25-এর জন্য আছে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম, একটা ছোট্ট বই আছে। এই বইয়ের মধ্যে বাংলা বানানের যেই সূত্রগুলো রয়েছে, প্রধানত তৎসম, অতৎসম এবং বিবিধ, এখান থেকেই আমাদের বর্ণনামূলক প্রশ্নটা আসবে। আর শুদ্ধ বানান যে কোনো জায়গা থেকে আসতে পারে, অর্থাৎ 8টা শব্দ আসবে, যে কোনো 5টি শব্দের শুদ্ধ বানান লিখতে হবে। ব্যাকরণ অংশে তৃতীয় যে প্রশ্নটা, সেটা হলো বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। আগে আমরা যেইটাকে পদ বলতাম, বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া, এখন সেটা একটু পরিবর্তিত হয়েছে। পরিবর্তিত হয়েছে মানে এর নামকরণটা পরিবর্তিত হয়েছে, সেটা হলো বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। আগে পদ ছিল 5 প্রকার, এখন শব্দশ্রেণী করা হয়েছে 8 প্রকার। এই অধ্যায়ের জন্য আমাদের প্রশ্ন কাঠামো একই রকম, অর্থাৎ বর্ণনামূলক একটা প্রশ্ন আসবে, সাধারণত কোনো একটা শব্দশ্রেণীর শ্রেণী বিভাগ উদাহরণ সহ লিখতে বলা হয়ে থাকে। অন্যদিকে খ নম্বর হচ্ছে 8টা বাক্যে কোনো একটা শব্দের নিচে দাগ দেওয়া থাকবে, তো ওই বাক্যে ওই শব্দটা কোন অর্থে প্রয়োগ করা হয়েছে এবং সেটা কোন ধরনের শব্দশ্রেণী সেটা নির্দেশ করতে হবে। এই অংশের জন্য সংক্ষিপ্ত সিলেবাসে 25 সালের জন্য রয়েছে ব্যাকরণিক শব্দশ্রেণী শ্রেণী বিভাগ, বিশেষ্য বিশেষণ ক্রিয়া ও আবেগ শব্দশ্রেণী বিভাগ। একটু আগে আমি বলেছি শব্দশ্রেণী 8 প্রকার, এর মধ্যে এই 4টা প্রকার থেকে মূলত বর্ণনামূলক প্রশ্ন আসবে। অন্যদিকে নির্ণয়মূলক প্রশ্ন শব্দশ্রেণীর নির্দেশকরণ, যে কোনো 8টা বাক্যের কোনো একটা করে শব্দের নিচে দাগ দেওয়া থাকবে, ওই শব্দটা ওই বাক্যে কোন শব্দশ্রেণী সেটা নির্দেশ করতে হবে। এরকম 8টা আসবে, যে কোনো 5টার উত্তর করলেই চলবে। বাংলা ব্যাকরণের চতুর্থ যে টপিকটা রয়েছে, সেটা হলো বাংলা শব্দ গঠন। এই অধ্যায়ে আমাদের 2টা বিষয় রয়েছে, একটা হলো উপসর্গ, আর একটা সমাস। এই অধ্যায়ের প্রশ্ন কাঠামো, অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন একটি আসবে, এবং এই প্রশ্নটা সাধারণত উপসর্গ থেকেই এসে থাকে। অন্যদিকে নির্ণয়মূলক প্রশ্ন মানে হলো ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে বলবে, 8টা শব্দ দেয়া থাকবে, যে কোনো 5টি শব্দের ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। আমাদের সিলেবাসে, সংক্ষিপ্ত সিলেবাসে যেটা রয়েছে, উপসর্গের সংজ্ঞা, শ্রেণী বিভাগ এবং প্রয়োজনীয়তা, এটা বর্ণনামূলক। এবং খ নম্বর হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে হবে, 8টা থাকবে, যে কোনো 5টা। একটু তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে
এই অধ্যায়ে আমাদের আরেকটা বিষয় ছিল, সেটা হলো প্রকৃতি ও প্রত্যয়। এটা শর্ট সিলেবাসে বাদ দেওয়া হয়েছে, তাই আমি এখানে আর উল্লেখ করছি না। বাংলা ব্যাকরণ অংশের পঞ্চম যে টপিকটা আছে সেটা হলো বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব থেকেও আমাদের একইভাবে দুইটা প্রশ্ন আসবে, একটা প্রশ্ন হচ্ছে বর্ণনামূলক, একটা প্রশ্ন হচ্ছে নির্ণয়মূলক। তো বর্ণনামূলক প্রশ্নে সাধারণত বাক্য কাকে বলে, কিংবা বা সার্থক বাক্যের বৈশিষ্ট্য, অথবা বাক্যের যে শ্রেণীবিভাগ আছে, অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ, গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ, যে কোনো একটা প্রশ্ন উদাহরণ সহ লিখতে বলা হয়ে থাকে। অন্যদিকে যে কোনো আটটা বাক্য দেয়া থাকে, আটটা বাক্য থেকে এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর করতে হয়। অর্থাৎ আমাদের ধরা যাক একটা সরল বাক্য দিয়ে বলা হলো যে এটাকে যৌগিক বাক্যে রূপান্তর করো, তো আমাদের এই ক্ষেত্রে যে কোনো পাঁচটা বাক্যের উত্তর করতে হয়, অর্থাৎ পাঁচটা বাক্যান্তর করতে হয়। বাংলা ব্যাকরণ অংশের শেষ বা ষষ্ঠ যে টপিকটা রয়েছে 6 নম্বরে, সেটা হলো বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ বলতে মূলত বোঝানো হয় যে বাংলা ভাষা লিখতে গিয়ে আমরা বিভিন্ন রকমের ভুল প্রয়োগ করি, তো অপপ্রয়োগ মানে ভুল প্রয়োগ, সেগুলোকে একটু ঠিক করে লিখতে হয়। এই অধ্যায়ে আমাদের দুই ধরনের প্রশ্ন আসে, একটা হলো একটা অনুচ্ছেদ থাকে, অনুচ্ছেদে সাধারণত দুই তিনটা বাক্য, বাক্যের মধ্যে বেশ কিছু ভুল দেয়া থাকে, অনুচ্ছেদটা ঠিক করতে বলা হয়। অন্যদিকে শুদ্ধ বাক্য লিখতে বলা হয়, আটটা বাক্য, বাক্যের মধ্যে বিভিন্ন রকমের ভুল থাকে, পাঁচটা বাক্যকে ঠিক করে লিখতে হয়। তো মোটা দাগে আমাদের বাংলা ব্যাকরণ অংশে মোট যে 6টা টপিক আছে, সেই 6টা টপিককে যদি একত্রে বলতে চাই, বাংলা উচ্চারণের নিয়ম 5 নম্বর, বাংলা বানানের নিয়ম 5 নম্বর, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী এটাতেও 5 নম্বর, বাংলা শব্দ গঠন, উপসর্গ সমাস, বাংলা বাক্যতত্ত্ব, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এই 30 নম্বর রয়েছে আমাদের ব্যাকরণ অংশের সিলেবাসে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকে, সেটা হলো যে স্যার, এই যে প্রত্যেকটা প্রশ্নে খেয়াল করেছি যে দুটো করে প্রশ্ন আসছে, একটা বর্ণনামূলক প্রশ্ন, একটা নির্ণয়মূলক প্রশ্ন, তো আমরা কোন প্রশ্নটা উত্তর করবো, বর্ণনামূলকটা নাকি নির্ণয়মূলকটা, কোনটা উত্তর করা ভালো? এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, যদি তোমরা নির্ণয়মূলক প্রশ্নটার উত্তর করতে পারো সেটা ভালো। নির্ণয়মূলক প্রশ্ন মানে হলো যেমন উচ্চারণ লেখা, শুদ্ধ উচ্চারণ লেখা, কিংবা শুদ্ধ বানান লেখা, ব্যাস বাক্য সহ সমাস লেখা, শব্দশ্রেণী নির্ণয় করা, এগুলো লিখতে আসলে কম সময় লাগে। কম সময় লাগে মানে পাঁচটা বানান শুদ্ধ করে লিখলেই 5 নম্বর তুমি পেয়ে যাচ্ছ, কিন্তু 5টা বানানের নিয়ম লিখতে গেলে তোমাকে প্রত্যেকটা নিয়মে এক বাক্য করে দুইটা করে উদাহরণ দিতে হয়, এগুলোতে একটু সময় যায়। তো ব্যাকরণ অংশে সময়টা আসলে বাঁচাতে হয়, যারা একটু ভালো শিক্ষার্থী, ভালো নম্বর পেতে চাই, তাদের এই কথাটা মাথায় রাখতে হবে। সেটা হলো যে আমি 6টা প্রশ্নে যদি বর্ণনামূলক প্রশ্নটার উত্তর করি, তাহলে কিন্তু আমার অনেক সময় নষ্ট হয়ে যাবে। নির্মিতি অংশে আমাদের ভাব সম্প্রসারণ, রচনা, প্রতিবেদন আরো অনেক চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলো কিন্তু লিখতে বেশি সময় লাগে। সুতরাং এই অংশে যদি তোমরা নির্ণয়মূলক প্রশ্নটার উত্তর করো, অপেক্ষাকৃত ভালো হবে। প্রথমত সময় বেঁচে যাবে, দ্বিতীয়ত ভালো নম্বরও পাওয়া যাবে। শিক্ষার্থী বন্ধুরা, অনেকেই বই নিয়ে একটা প্রশ্ন আমাকে করে থাকে, এবং আমিও পড়াতে গিয়ে নানা রকমের অসুবিধায় পড়েছি বিভিন্ন সময়। তো সেই সমস্যা সমাধানের জন্য একটা বই প্রণয়ন করেছি কিছুদিন আগেই, খুব অল্প পরিসরে, অনেক বেশি নয়, বইটা 350 পৃষ্ঠার মধ্যেই সুন্দরভাবে শেষ করার চেষ্টা করেছি। অনেক বইয়ের মধ্যে অনেক অপ্রয়োজনীয় অধ্যায় থাকে, পৃষ্ঠাগুলোর মধ্যে অনেক ফাঁকা ফাঁকা থাকে, এক কলামে লেখার কারণে হয়তো পৃষ্ঠা সংখ্যা অনেক বেড়ে যায়, তো শিক্ষার্থীদের ক্রয় ক্ষমতারও বাইরে চলে যায়। পাশাপাশি অপ্রয়োজনীয় অনেক উত্তর থেকে কোনটা পড়ব, এই নিয়ে একটু দ্বিধার মধ্যে থাকতে হয়। তো আমি চেষ্টা করেছি সংক্ষিপ্ত পরিসরে প্রত্যেকটা চ্যাপ্টারকে ভালোভাবে উপস্থাপন করতে, বিশেষ করে ব্যাকরণ অংশের যে অংশটা রয়েছে সেটা বেশ ভালোভাবে আমি ডেভেলপ করেছি। তোমরা যদি কেউ আগ্রহী হও, এই বইটা দেখতে পারো। বইটার মূল্য বাজারে প্রচলিত অনেক বইয়ের অনেক দাম তোমরা নিশ্চয়ই জানো, তো এই বইটা মোটামুটি খুচরা মূল্যে 250 টাকায় পাওয়া যাচ্ছে সব জায়গায়। বইটা সংগ্রহ করার জন্য তোমরা যোগাযোগ করতে পারো নিকটস্থ কোনো একটা লাইব্রেরিতে, রকমারি.com-এ,
কিংবা ফেসবুক পেজ আছে শৈল্পিক বাংলা ব্যাকরণ, এই পেজেও তোমরা নক দিতে পারো, সেক্ষেত্রে বইটা ক্রয় করতে পারবে। দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি অথবা খুচরা মূল্যে বইটা সরবরাহ করা হয়ে থাকে। যাই হোক, আমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে নির্মিতি অংশের সিলেবাসটা, সেই সিলেবাসটা নিয়ে এখন একটু কথা বলতে চাই। 7 নম্বরে আমাদের বোর্ড পরীক্ষা যে প্রশ্নটা আসে সেটা হলো পারিভাষিক শব্দ এবং অনুবাদ। পারিভাষিক শব্দ এই অধ্যায়টা মূলত ব্যাকরণের অধ্যায়, কিন্তু যেহেতু অনুবাদটা লিখিত অংশ এ কারণে এটাকে নির্মিতির মধ্যে রাখা হয়েছে। তো পারিভাষিক শব্দ আমাদের মোট 15টা আসে, 15টা শব্দ থেকে যে কোনো 10টা শব্দের পরিভাষা লিখতে হয়, ইংরেজি শব্দ বাংলায় পরিভাষা লিখতে হয়। অন্যদিকে এটার বিকল্প অপশন থাকে আমাদের পরীক্ষায়, সেটা হচ্ছে একটা ছোট অনুচ্ছেদ থাকে, 3-4 বাক্যের ইংরেজি, সেটাকে বাংলায় অনুবাদ করতে হয়। তো এক্ষেত্রেও আমার ওই একই পরামর্শ, সেটা হলো যে যদি তুমি পারিভাষিক শব্দ থেকে 10টা পরিভাষা লিখতে পারো, সেক্ষেত্রে তুমি 10-এ 10 পেয়ে যাবে, অনুবাদ অংশ হয়তো একটু কম নম্বর পাওয়ার আশঙ্কা থেকে যায়। সেক্ষেত্রে যদি 10-এ 10 পেতে চাও, সেক্ষেত্রে পরিভাষাগুলো একটু ভালোভাবে পড়তে হবে। 8 নম্বরে আমাদের দুইটা টপিক আছে, 8 নম্বর মানে এখানেও বিকল্প প্রশ্ন আছে। একটা হলো দিনলিপি, দিনলিপি মানে ডায়েরি, আমরা যে প্রতিদিনের ঘটনাগুলো সুন্দর করে একটা নির্দিষ্ট কাঠামো রক্ষা করে উপস্থাপন করতে হয়। অন্যদিকে প্রতিবেদন, 3 রকমের প্রতিবেদনের মধ্য থেকে মূলত পরীক্ষা প্রশ্ন আসে, যে কোনো একটা ধরন আসে, যেই ধরনটা আসবে ওই ফরম্যাটটা সুন্দর করে মান্য করে আমাদের লিখতে হবে। 9 নম্বর প্রশ্নের জন্য দুইটা টপিক বরাদ্দ রয়েছে, একটা হলো বৈদ্যুতিন চিঠি আর একটা হলো আবেদনপত্র। বৈদ্যুতিন চিঠি মানে হলো ইমেইল। শিক্ষার্থী বন্ধুরা একটু সতর্ক থাকবো আমরা, এটা কিন্তু বৈদ্যুতিক হবে না, এটা হবে বৈদ্যুতিন, কারণ ইমেইল পাঠানোর জন্য আসলে বিদ্যুতের দরকার হয় না, ইলেকট্রিসিটি দরকার হয় না, ইন্টারনেট দরকার হয়। যাই হোক, এখানে দুইটা প্রশ্ন আসবে, একটা ইমেইল লিখতে হবে আর একটা হচ্ছে আবেদনপত্র। সব থেকে বেশি আসে হচ্ছে চাকরির আবেদনপত্রই পড়ি। 10 নম্বরে আমাদের যে প্রশ্নটা আসে, মূলত দুটো প্রশ্ন আসে, সারাংশ সারমর্ম অথবা বিকল্প হচ্ছে ভাব সম্প্রসারণ। এখানে একটু ভুল হয়ে গেছে, সারমর্ম কথাটা ভুলে লেখা হয়নি, তোমরা একটু খেয়াল করো। তো সারাংশ সারমর্ম, সারাংশ বলা হয় গদ্যের সার অংশকে, অন্যদিকে কবিতার অংশ হলে সেটাকে আমরা বলি সারমর্ম। তো দুটোর যে কোনো একটা উত্তর করতে হয়, সারাংশ অথবা ভাব সম্প্রসারণ। 11 নম্বর আমাদের যে দুটো টপিক সেটা হচ্ছে সংলাপ এবং খুদে গল্প রচনা। সংলাপ ডায়ালগ রাইটিং ইংরেজিতেও তোমরা পড়ছো, তো সংলাপ লিখতে হয় কোনো একটা নির্বাচিত বিষয়ের উপর। এইটার বিকল্প বা অথবা প্রশ্ন থাকে হচ্ছে একটা খুদে গল্প, কোনো একটা টপিক দেওয়া হয়, ওই টপিকের উপরে তোমাকে সুন্দর করে গুছিয়ে ছোট্ট করে একটি গল্প লিখতে হয়। আমাদের সর্বশেষ যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে প্রবন্ধ নিবন্ধ রচনা। এখানে 5টা রচনা আসে এবং এই অধ্যায়টার জন্য 20 নম্বর বরাদ্দ, মনে রাখবে 20 নম্বর বরাদ্দ। সুতরাং এটা কিন্তু ভালো করে প্রস্তুতি নিতে হবে, তবে এটাই খুব বেশি ভয়ের কারণ নাই, কারণ আমাদের 5 রকমের রচনা আসে। প্রবন্ধ রচনার যে বিষয়গুলো, বিশেষ করে নৈতিকতা মূল্যবোধ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটা আসে, নৈতিকতা মূল্যবোধের একটা আসে, জাতীয় চেতনা যেমন মুক্তিযুদ্ধের চেতনা, বাণিজ্যের চেতনা, এরকম শিল্প অর্থনীতি যেমন পোশাক শিল্প, পর্যটন শিল্প এগুলো, এবং সাম্প্রতিক বিষয় থেকে একটা। তো যেহেতু 5 রকমের আসবে, তোমরা যদি একটু ভালোভাবে প্রস্তুতি নিতে চাও, কয়েকটা রকমের উপরে যে কয়টা আসে খুব বেশি প্রশ্ন লাগে না, তবে একটু ডিটেল পড়তে হবে, এটা মনে রাখতে হবে। অনেক বেশি টপিক হয়তো তোমার পড়তে হবে না, অল্প কয়েকটা টপিক পড়লেই তুমি কমন পেয়ে যাবে, কিন্তু যেটা হচ্ছে যে অনেক বিস্তৃতভাবে পড়তে হবে, ভাস্ট এরিয়ায় পড়তে হবে। যাই হোক, আমরা যদি বাংলা দ্বিতীয় পত্রের সবকটা টপিককে একটু একত্রে আমি দেখাতে চাই, তাহলে 7 নম্বরে হচ্ছে পরিভাষা অথবা অনুবাদ, দিনলিপি, প্রতিবেদন 8 নম্বরে, 9 নম্বরে বৈদ্যুতিন চিঠি এবং অথবা হচ্ছে আবেদনপত্র, 10 নম্বরে আছে সারাংশ সারমর্ম এবং ভাব সম্প্রসারণ, 11 নম্বরে খুদে গল্প ও সংলাপ এবং 12 নম্বরে প্রবন্ধ নিবন্ধ রচনা। নির্মিতি অংশের ক্ষেত্রে যদি তুমি ভালো করতে চাও, তাহলে কি লিখছি তার পাশাপাশি কিভাবে লিখছি এটার উপরে ফোকাস করবে। এটার উপরে ফোকাস করবে মানে হচ্ছে নির্মিতি মূলত মূল ফোকাসটাই হচ্ছে কিন্তু তোমার কিভাবে লিখলে।
তো কিভাবে তুমি উত্তর করছো এটা কিন্তু জরুরি। ধরা যাক সড়ক দুর্ঘটনার উপরে একটা সংলাপও আসতে পারে, একটা প্রতিবেদনও আসতে পারে। এখন প্রতিবেদনের যে ফরম্যাট সেটা কিন্তু সংলাপের একই ফরম্যাট নয়। তো তোমরা ভালোভাবে যদি প্রস্তুতি নিতে চাও, এক্ষেত্রে আবারও একই কথা বলছি, আমার বইটার মধ্যে নির্মিতি অংশের প্রত্যেকটা চ্যাপ্টার কিভাবে লিখতে হয় এটা আমি সুন্দরভাবে উপস্থাপন করেছি। তবে একটা সীমাবদ্ধতা আছে বলে রাখি, সেটা হলো অনেক বেশি উদাহরণ আমি আসলে দিতে পারিনি বা দেওয়ার কোনো কোনো ক্ষেত্রে চেষ্টাই করিনি, কারণ অপ্রয়োজনীয় অংশ দিয়ে শুধু পৃষ্ঠা বাড়িয়ে বইয়ের মূল্য বাড়ানোর কোনো অর্থ হয় না। তো যাই হোক, তোমরা চাইলে বইটি সংগ্রহ করতে পারো, আর কোনো অসুবিধা হলে সেক্ষেত্রেও আমি বাংলা ব্যাকরণের যে কোনো অংশে যদি কেউ কোনো জায়গায় অসুবিধায় পড়ো, তাহলে আমার একটি ফেসবুক গ্রুপ আছে শৈল্পিক বাংলা ব্যাকরণ এবং শৈল্পিক বাংলা প্রস্তুতি, এই গ্রুপটাই তোমরা অ্যাটেন্ড করতে পারো। এবং যে কোনো বইয়ের যদি কোথাও তুমি সমস্যা দেখো, আমার বইও দেখো, তাহলে তুমি সেখানে বললে আমি উত্তর দিয়ে দিব, সমাধান করার চেষ্টা করব। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ।